আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই সাফল্য ডক্টর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদন যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আসলে কোয়েল পাখির ডিম হঠাৎ করে সর্বনিম্ন একটা পার্সেন্টে নেমে আসার কারণটা কি সেটা নিয়ে আজকের আলোচনা চলুন ফিরে যাচ্ছি মূল আলোচনায় তো দর্শক মণ্ডলী জানিয়ে রাখি যে আসলে কোয়েল পাখির ডিম কমে যাওয়া বা পার্সেন্ট কমে যাওয়ার সবচেয়ে বড় একটি মাত্র কারণ সেটা হচ্ছে আপনি কোয়েল পাখিকে কোনো না কোনো ভাবে স্থানান্তরিত করা মানে এক জায়গায় আসে অন্য জায়গাতে নেওয়া এক জায়গা থেকে যদি অন্য জায়গাতে কোয়েল পাখিকে নেন তাহলে কিন্তু আপনি নিশ্চিত জেনে থাকেন যে আপনার কোয়েল পাখি ডিম দেওয়া বন্ধ করে দেবে এমনকি পার্সেন্ট কমতে কমতে আপনার 90% থেকে আপনার মনে করেন 40% পর্যন্ত চলে আসতে পারে তো দর্শক মণ্ডলী যেটা আমি একদম প্রত্যক্ষদর্শী মানে আমি হাতে নাতে পরীক্ষা করেছি যে আসলে এই পাখিকে এক ঘর থেকে আরেক ঘরে বা এক একটা ফ্লোর থেকে আরেকটা ফ্লোরে নেওয়াটাই হচ্ছে পাখির ডিম কমে যাওয়ার সবচেয়ে বড় কারণ এছাড়া হয়তো কিছু কারণ আছে সেটা ফিডের বিষয়ে যেটা আছে একটা ফিড থেকে যদি আপনি অন্যটা ফিড স্থানান্তরিত করেন বা অন্য ফিড খাওয়ানো শুরু করেন একটা ফিড পাচ্ছেন না এটা বাদ দিয়ে অন্য ফিডটা খাওয়ান সেক্ষেত্রে কিন্তু ডিম কমা থেকে শুরু করে পাখির সমস্যা পর্যন্ত হতে পারে এ বিষয়টা আপনাকে সাবধান থাকতে হবে দ্বিতীয়ত বিষয় হচ্ছে আপনি যদি মনে করেন যে আমার পাখি ঠিকই তো ডিম দিচ্ছে তো এই ক্ষেত্রে আসলে ওষুধপাতি খাওয়ানোর প্রয়োজন নাই এটা যদি মনে করেন তাহলে একটা ভুল হবে আসলে এটা ভুল ধারণা আপনার পাখি ডিম দিচ্ছে ঠিক আছে তথাপি আপনাকে মনে রাখতে হবে একটি ডিম যে কোয়েল পাখি ছোট্ট একটি পাখি একটি ডিম দিচ্ছে তার মানে ডিমটা কিন্তু পুরোটাই ক্যালসিয়াম একটা পাখির পেট থেকে যখন এতটা ক্যালসিয়াম বেরিয়ে যাচ্ছে তখন তাকে ওই ক্যালসিয়ামের ঘাটতিটা যদি আপনি পূরণ করতে ব্যর্থ হন তাহলে ঠিকই কিন্তু একটা সময় যে আপনার ডিম কমে যাবে এবং পার্সেন্ট কমে যাবে সেই ক্ষেত্রে আপনাকে লক্ষ্য রেখে অবশ্যই অবশ্যই পাখিকে কিন্তু যথাযথ ঔষধ এবং আপনার ক্যালসিয়াম জাতীয় খাবার ক্যালসিয়াম জাতীয় ঔষধ আপনাকে খাওয়াতে হবে এই বিষয়গুলো যদি একটু সচেতন থাকেন তাহলে আশা করি আপনার পাখির ডিম কখনোই কমবে না বা কখনোই পার্সেন্ট কমে আসবে না তো দর্শক মণ্ডলী আজকের এই ছোট্ট ভিডিওটা দেখে যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকেন লাইক দিবেন ভালো লাগলে কমেন্ট বক্সে কিছু জানা থাকলে কমেন্ট করেন আশা করি পরের ভিডিওতে আপনার কমেন্টের উত্তর সহ বিস্তারিত জানানো হবে এবারে আজকের ভিডিও শেষ করতে চাচ্ছি আল্লাহ হাফেজ